হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনচি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমি এসেছি মা বাড়িতে ঘুরতে, আমি, বোনু আর আমার মা। তো মা বাড়িতে আমি ঘুরতে এসেছি, তিন দিন থাকবো। আজকে হচ্ছে থার্সডে, না দুদিন থাকবো, থার্সডে ফ্রাইডে স্যাটারডে সকালবেলা আবার চলে যাবো। তো ফ্রেন্ডস, আমি মা বাড়িতে এই দুদিন কী কী করবো, কী না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের বলবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি বলবো, তোমরা সব শুনতে থাকো, দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, এখন আমি মা বাড়ির বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো আর আমাদের মা বাড়িটা দেখাবো, মামাকে দেখাবো, আমার দিদাকে দেখাবো, শিকাকে দেখাবো। তো চলো, এই যে মা, এই যে বোনু, এখন এখানে রসনা মেলাচ্ছে, দেখি দাদা, ওদের মামা আর আমার হচ্ছে শিখা, মানে মা, ওরাই সব কাজ টাজ করবে আর আমরা এখন কাজটা করবো, মানে রসনাটা গুলবো আর সবাই মিলে খাবো। ঠান্ডা চিল জল নেওয়া হয়েছে ফ্রিজ থেকে, এবার সবাই মিলে রসনা বানানো হবে। এই দেখো গ্লাস এসে গেছে আর আমি দেখাচ্ছি দাদা। এই যে এটা হচ্ছে মামা। মামা বল কিছু, বল। হাই। হ্যাঁ বল। ভালো তো? ভাগ্নে, যে সবাই মিলে আমাদের বাড়িতে এসছে, খুব ভালো লাগছে। তোমরা চলে আসো, এখন রসনা করা হচ্ছে এখানে। আমি কোনো কাজ করছি না, কারণ বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়িতে আসলে মেয়েরা কোনো কাজ করে না। দাদা আর মাকে দিয়ে পুরো কাজটা করাচ্ছি, আমি শুধু অনলি ফর রসনাটা করছি, এটা আমি ভালো পারি। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আমরা সব হেভি মজা হচ্ছে, ফান, খুব মজা হচ্ছে। হ্যাঁ ছেড়ো ছেড়ো রস। এই যে এটা হচ্ছে আমার শিখা। তো আমি শিখাকে জিজ্ঞাসা করছি, শিখা আজকে কি মেনু হয়েছে? আমার আজকে মেনু পকেট ডাল আর পটল সর্ষে দিয়ে আর ডিমের কারি আর ভাত। আচ্ছা, তো আজকে হচ্ছে এই মেনু। এত ভালো আছো তো? আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ আমি তো ভালোই আছি। তো এবার চলো, ওদিকে রসনা বানানো হচ্ছে, সেটা দেখাই দা। এর মধ্যে দাদুকে ভালো করে হাত চুবাবি না পুরো, কিন্তু ভালো করে দে। হ্যাঁ, জোরে বলবে। কেমন লাগছে দাদু রসনা গরমে? বলো রসনাটা কেমন হয়েছে, খেয়ে বলো। খাও খাও, বারাসাত মার্কেটে কিছু টুকটাক জিনিস কিনতে, বোনু কিছু কিনবে, আমিও কিনবো। তো তোমাদের দেখাবো, পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো মার্কেট। সত্যপুর মার্কেটটা দেখেছো, বারাসাত মার্কেটটা দেখো মামা বাড়ির ওখানে। তো কিছু কিনবো, চিকেন ফিকেন এগুলো কিনবো, অনেক কিছু টুকটাক জিনিস কিনবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখো, খুব ভালো লাগছে। ঠিক আছে, এই যে মার্কেটে মোটামুটি ভালোই ভিড় আছে, আমরা যাচ্ছি। মামারা সামনে আছে, সুন্দর মার্কেট, আমাদের সোদপুরের মতনই, কিন্তু এটা অনেক কিছু আছে। হ্যাঁ অনেক কিছু আছে, হ্যাঁ অনেক কিছু আছে। টুকুস টুকুস করে যাচ্ছি। এই যে সাবেস্টি দেখলি, বাহ কি সুন্দর লেহেঙ্গাটা। বাহ, এখানে মার্কেটটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কোনটা এটা? কটন আছে, কটন আছে, কটন আছে। এই দেখ,
এই যে এখন আমি চিকেন কিনতে এসেছি, রাতের ডিনার হবে চিকেন, চিকেন কষা। তাই কেমন হলো ঘুরে বেড়া না? এখানে ডগি কি আদর করা চলছে? বাহ ডগি তাকাও, মুখটা দেখি তোমার, এই তো বাহ খুব সুন্দর ডগি। তো ফ্রেন্ডস আমরা মার্কেট থেকে চলে এসেছি, মার্কেটে কি কি কিনেছি সব দেখিয়েছি তোমাদের, এই এখন সবে ফিরলাম, তো এখন ফ্রেশ ফ্রেশ হয়নি, কালকে সকালবেলা বাড়ি যাব। আর এখন চিকেন নিয়ে আসা হয়েছে, তো চিকেন কষা রান্না হবে, চিকেন কষা যখন হবে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো যে চিকেন কষাটা কেমন হয়েছে। আর কালকে তো সকালবেলা বাড়ি চলে যাবো, আর বাড়ি যাওয়ার সময় রাস্তা দিয়ে কথা বলতে বলতে ব্লগটা করতে করতে যাব, তো এখন গিয়ে রান্নাগুলো সারি, কারণ অলরেডি 9:30 বেজে গেছে, বাচ্চারা খাবে, তার জন্য আজকে এত পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে টোটোতে, যাওয়ার সময় রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলবো, আর বাড়িতে গিয়ে পুরো কথা হবে। ওকে টাটা ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, তা আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি মা বাড়ি থেকে, তার জন্য এখন সবাইকে টাটা বাই বাই করে দিই, সবাইকে টাটা বাই বাই। সবাইকে বলে দাও সাবধানে থাকবে, সুস্থ থাকবে, বলো কিছু বলো। আচ্ছা ঠিক আছে, তো সবাই থামি থামি, যে সবাইকে টাটা করা হয়ে গেছে, টোটো চলে এসেছে, টোটো করেতে বাড়ি যাবো। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই, টাটা করে। হ্যাঁ হ্যাঁ বসো। দেখি আমি চলে গেলাম, চলে যা, টাটা বাই বাই, টাটা করে দাও, টাটা করো, টাটা করো, টাটা। কি করলে এটা?